সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভি নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিক অনুষ্ঠানের সঙ্গে আছে আমি লুৎফর রহমান দশক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মঞ্জুর ইসলাম দশকে এছাড়াও ডিজিটাল সেন্টার দশ বছর পূর্তি উপলক্ষে আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন এ টু এর প্রোগ্রাম ম্যানেজার তহরুল ইসলাম আজি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আর টিভির এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে জি দর্শক আমরা আলোচনায় যাব তবে তার আগে দেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব শুরু করছি যুগান্তর দিয়ে মাইন্ড এইডের দশজন সাত দিনের রিমান্ডে কর্মচারীদের মার ধরে এএসপির মৃত্যু সিনিয়র এএসপি কে পিটিয়ে হত্যা ডান দিকে আছে আকবরকে পেতে ভারতীয়কে বাস বারো লাখ টাকা দেয় পুলিশ নিচে বাদি আছে অবশেষে পাঠানো হল বাধ্যতামূলক ছুটিতে সুধাংশুর পেটে ডাক বিভাগ সরকারের অগ্রাধিকার প্রকল্প থেকে শত কোটি টাকা লোপাট ই ডাকঘর স্থাপনের নামে প্রতারণা জালিয়াতি ও অর্থ আত্মসাত কোভিড মহামারীতে ডেঙ্গুর হানা দুই সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতির অভাব প্রস্তুতি পরিপূর্ণ নয় বলছেন ড মোশতাক হোসেন সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রোগের উৎস নির্মূল করতে হবে ইকবাল আর্সনাল বলছেন প্রথম আলো দুর্নীতিতে বেশি গ্রেপ্তার সরকারি চাকরিজীবীরা দুর্নীতি দমন কমিশন গ্রেপ্তার ব্যক্তিদের বেশিরভাগই ছোট পদের জন আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতি কমাতে পারেননি বলে স্বীকার করেছেন দুদক চেয়ারম্যান ডানে সিঙ্গেল কলামে আছে টিআইবির গবেষণার তথ্য আড়াই হাজার টাকা পেতে দুইশো টাকা ঘুষ পেছনে আছে মানতে হবে এগারো নীতি হাসপাতালে কেনাকাটা নিয়ে হাইকোর্ট পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ ক্যান্সার ইনস্টিটিউটের তিন চিকিৎসকের কাছ থেকে দৈনিক ইত্তেফাক যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ সেনাবাহিনীকে কাজে লাগানো হবে প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করায় এই আশঙ্কা বাড়ছে ডান দিকে আছে সুরক্ষা এক বহুমুখী চেষ্টায় গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর প্রত্যেকে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয় নিচে আছে টাকা দিলে বানানো যায় মানসিক রোগী মাদকাসক্তি ও মানসিক চিকিৎসার নামে নৈরাজ্য পারিবারিক বিরোধেও নেওয়া হয় মানসিক রোগীর সার্টিফিকেট সম্পদ দখল করতে ভাই ভাইকে বানাচ্ছেন মানসিক রোগী জমি রেজিস্ট্রেশন ও সমন্বিত উদ্যোগে স্বস্তি ভূমি ব্যবস্থাপনা সোনালী অধ্যায়ের সূচনা ট্রাইব্যুনাল ও বিচারক বাড়ানোর দাবি বাদী গেছে করোনা ভ্যাকসিন যোগান পাঁচ কোটির অনিশ্চিত নয় কোটি পেছনে আছে এমপির এমপিরার পাঁচশো কোটি টাকা একশো আটচল্লিশ কোটি টাকা পাচারে দেয় পাপুলের স্ত্রী সন্তান ও শ্যালিকার বিরুদ্ধে মামলা দুদকে অনুমোদন সমকাল ছোট উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না সরকারের প্রণোদনা বড়দের জন্য বরাদের ছিয়াশি শতাংশ বিতরণ ডান দিকে আছে সাউন্ড প্রুফ টর্চার সেলের চিকিৎসা এ এস আনিসুল হত্যা প্রসঙ্গে এটি নিচে নিচে নাই পেছনে আছে একটি অর্থ পাচার মামলা জি কে শামীম সহ আটজনের বিচার শুরু দেশ রূপান্তর সিঙ্গেল কলামে আছে মিয়ানমারের মিয়ানমার সাধারণ নির্বাচন বড় জয়ের পথে সুচির দল দুই মুসলিম প্রার্থী জয়ী ও সিঙ্গেল কলামে আছে পঁয়ত্রিশ শতাংশ কোভিড হাসপাতালে দুর্নীতিগ্রস্ত বলছে টিআইবি পেছনে আছে দিনে পরিবহন শ্রমিক রাতে ভয়ঙ্কর ডাকাত হাইলাইটসে বলা আছে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বেছে বেঁচে বাসের যাত্রী তোলে টাকা পয়সা লুটের সময় বাধা দিলে খুন করে লাশ ফেলে রাস্তার পাশে ঝোপঝাড়ে রাজধানী সংলগ্ন 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 নির্জন রাস্তায় সম্পন্ন হয় মূল মিশন বেশিরভাগ ডাকাতি মাদকা শক্ত ও হিংস্র প্রকৃতির দ্য ডেইলি স্টার ইট ওয়াজ এ মার্ডার সিসিটিভি ফুটেজ শোজ মেন্টাল হসপিটাল স্টাফ বিটিং এসপি ডেড সুন আফটার অ্যাডমিশন ফিফটিন সিউড টেন হেলথ তার ডানে আছে জিও পি ব্যাকস ট্রাম্প লিডার্সে লিডার্সে প্রেসিডেন্ট হ্যাজ রাইট টু চ্যালেঞ্জ রেজাল্টস বাইডেন মালস লিগাল অ্যাকশন ওভার ট্রানজিশন ডিলে ভাই আমাদের পত্র হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম আমরা শুনলাম আমরা শুরু করতে পারি মাইন্ড এইডের জন সাত দিনের রিমান্ডে কর্মচারীদের মারধরে এ এসপির মৃত্যু সবাই দেখেছি কালকে যে সিসিটিভি ফুটেজটা কীভাবে এ এসপিকে নেওয়ার পরে কর্মচারীরা ধরে তাকে কিভাবে মারধর করে এবং কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয় পরে তার হার্ট পাম্প করার চেষ্টা করেন একজন সেবিকা বা নার্স বা যেই হোক এবং তাতে কোনো কাজ হয়নি তো মানসিক চিকিৎসার নামে আসলে বাংলাদেশে যা হচ্ছে অনেক দিন আগের থেকে আমরা এই ধরনের কিছু খবর আমরা পাচ্ছিলাম যে সেখানে নিয়ে প্রচুর নির্যাতন করা হয় এবং তাদের প্রথম কাজই হচ্ছে নেওয়ার পরেই তারা নির্যাতন শুরু করে এবং তাকে মানসিকভাবে আরও দুর্বল করে মানে শারীরিকভাবে দুর্বল করে ফেলে তো এতদিন পরে কিন্তু এই একটি বড় ধরনের একটি কেসে কিন্তু জিনিসটা সামনে আসলো এখন হয়তো পুলিশ র্যাব বা অন্যান্য বাহিনী অভিযান চালাবে যা হয় আর কি সব সময় যে যখন জিনিসটা ব্যাপকভাবে প্রচারিত হয় তখন কিন্তু বা বড় কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো কিন্তু তৎপর হয়ে ওঠে এখন হয়তো একের পর এক অভিযান চলবে এবং অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে এটি মানসিক স্বাস্থ্য নিয়ে যে চিকিৎসা যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রের আড়ালেরা হচ্ছে না এটা আমাদের টোটাল চিকিৎসা ব্যবস্থাপনার এবং বাংলাদেশে যেভাবে চিকিৎসা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রের একটা পার্টের কিন্তু আমরা মুখ উন্মোচন হল আমাদের চিকিৎসা ব্যবস্থার এরকমই কিন্তু এটা মানসিক বলেন আর সাধারণ চিকিৎসা বলেন চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু এরকমই আমাদের আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত যে কোনো পর্যায়ে উন্নীত হয়েছে তা কিন্তু না আমাদের পাঁচ তরকার মানের হাসপাতালগুলোতেও অবস্থা একটা প্রশ্ন কিন্তু ফিউজ থেকে যায় যে আর এই যে গলিতে হাসপাতাল ক্লিনিক গুলা গড়ে উঠছে এই হাসপাতাল বলা হচ্ছে যে এটার কোনো বৈধ কাগজপত্র নেই কিন্তু বৈধ কাগজপত্র না থাকলে একটি প্রতিষ্ঠান কিভাবে তার কার্যক্রম চালাচ্ছে ওইখানে কারা কারা কার্যক্রম চালাচ্ছিল ওইখানে ট্রেন ট্রেন কোনো ডাক্তার ছিল ছিল কি না কারণ মানসিক চিকিৎসার জন্য আলাদা ট্রেন ডাক্তার লাগে কিন্তু ওইখানে ট্রেন না নার্স লাগে ট্রেন ওয়ার্ড বয় লাগে কারণ নর্মাল ওয়ার্ড বয় ট্রেন নার্স দিয়ে কিন্তু তাদের চিকিৎসা করা সম্ভব না এরকম একটা ঘটনা যখন ঘটলো আপনি দেখেন আমাদের দুর্ভাগ্য হলো যখন সরকারি কোনো কর্মকর্তা অথবা পাওয়ারফুল কেউ যখন কোনো এরকম ভিকটিম হয় তখনই কিন্তু আমাদের এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া হয় আজকে একজন সিনিয়র এএসপির ব্যাপারে এই ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটার পরে পুলিশের পক্ষ থেকে অসম্ভব রকম তৎপরতা দেখিয়েছে তাদের ফেলো ফিলিংসটা অবশ্যই আমি সাধুবাদ জানাবো কিন্তু প্রশ্ন হলো যে এই ঘটনায় যদি আমি আপনি হতাম বা একজন সাধারণ মানুষ হতো তবে কি আমরা এই তৎপরতা দেখতে পেতাম চিকিৎসা ব্যবস্থার এই এতগুলা লোক গ্রেপ্তার করা এই ব্যবস্থাপনাকে আমরা দেখতেছি দেখার পরে ওসি সাহেব হয়তো ডিউটি অফিসারকে পাঠালো অথবা দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টরকে পাঠালো এখান থেকে ঘুরে টুরে আসলো আসার পরে আসামি গ্রেপ্তার করার জন্য আসামি পক্ষে বা বাদী পক্ষের লোকজন দাবি জানালো কত কিছু করার পরে ওই জায়গাটায় ওই হাসপাতালের আসামিটাকে গ্রেফতার করা হতো আজকে আমাদের দুর্ভাগ্য যে একজন এএসপি কে আমরা হারালাম তার পাশাপাশি এই এসপি কারণে স্বাস্থ্যের এই জায়গাটায় আমরা নজর দেওয়ার কিন্তু সুযোগটা পেলাম সব একই ভাবে আমাদের বড় কোনো ক্ষতি দিয়ে বড় কোনো এরকম একটা দুর্ঘটনা দিয়ে কিন্তু আমরা নতুন কিছু আমরা করার চেষ্টা করি আজকে দেখেন বাংলাদেশের উপজেলা পর্যায় থেকে শুরু করে ঢাকা শহরের এমন কোন ওয়ার্ড পাবেন না যেই ওয়ার্ডে পাঁচটা সাতটা হাসপাতাল বা ক্লিনিক না গজিয়ে উঠে নাই এবং ম্যাক্সিমাম গুলারই কোনো কাগজপত্র নেই বৈধতা নেই ঢাকা শহরের অলি গলিতে বিভিন্ন রকম ব্লাড সেন্টার গড়ে উঠছে ব্লাড সেন্টার নিয়ে এটা একটা ব্যবসা হয় মানসিক মানসিক চিকিৎসা এবং মাদক আসক্তদের চিকিৎসা নিয়ে এই ধরনের কোনো ব্যবসা চলছে সারা দেশে এবং এই ব্যাপারে সমন্বিত কোনো উদ্যোগ নেই আমাদের কোন কোন হাসপাতাল কিভাবে চিকিৎসা করবে কোন হাসপাতালে মানসিক চিকিৎসা হবে মানসিক হাসপাতালের ব্যবস্থাপনাটা কি হবে সাধারণ চিকিৎসা বা ব্যবস্থাপনা কি হবে ডায়াগনস্টিক সেন্টারগুলো গুলো কি হবে কয়েকদিন আগে আপনি দেখেছেন এই তো গত গত সপ্তাহেই আপনি দেখেছেন যে একটা ডায়াগনস্টিক সেন্টারে মৃত ডাক্তারের স্বাক্ষর জাল করে ডায়াগনস্টিক রিপোর্ট দেওয়া হতো এরকম অসংখ্য ঘটনা আছে যে একজন ডাক্তার বিভিন্ন হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে কখনো কখনো সে না যেতে পারলে তার প্যাডের মধ্যে সে সাইন করা আছে সেই সাইনের কাগজের মধ্যে শুধু কম্পিউটারে ডায়াগনিস্টিক্স রিপোর্ট প্রিন্ট করে রুগীকে দেওয়া হয় এরকম অসংখ্য ঘটনা আছে আপনার এই ব্যাপারে কোনোরকম ব্যবস্থাপনা নেই বাংলাদেশের আপনি যদি বিদেশে যান বিদেশে গেলে বিদেশে না খুব কাছের দেশ আমাদের ভারত ভারতে আমাদের হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে চিকিৎসা ব্যবস্থাপনাটা এমন বাংলাদেশের ডাক্তারদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে তারা চিকিৎসা নিয়ে অনেক অনেক ভারতীয় ডাক্তারই বলে যে বাংলাদেশে অনেক উন্নত মানের চিকিৎসক আছে তারা ভালো চিকিৎসা করে কিন্তু কোন ডায়াগনোসিস রিপোর্টই তারা গ্রহণ করে না সেটা আমাদের মঞ্জুর আমাদের দর্শকদের আমরা ইতিমধ্যে মোটামুটি সবাই হয়তো অনেকেই দেখে ফেলেছি আমরা কিন্তু দর্শকদের সুবিধার জন্য আমরা সেই ভিডিও ফুটেজটি সেই সিসিটিভি ফুটেজটি আমরা আবারও দর্শকদের জন্য আমরা দেখাতে যাচ্ছি ঠিক আছে এটা চলুক পাশাপাশি আপনাকে যে আমি প্রশ্নটি আবার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এই যে কোভিড কালে যে আমাদের চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে কি নাজুক দশা সেটা কিন্তু আমরা সবাই আহ কম বেশি দেখেছে যেটা এখনো চলছে এর মধ্যে অনেকগুলো হসপিটালে অনেকগুলো গুলো ক্লিনিকে কিন্তু অভিযান চলেছে স্বাস্থ্য অধি দপ্তরের অভিযান র‍্যাবের অভিযান কিন্তু তারপরেও কি কারো কাছে কোন ধরনের মানে বার্তা কি পৌঁছায় নাই নাকি সবাই মনে করছে না এইভাবেই চলবে এটা কিছুদিন চলবে হ্যাঁ যে বার্তা বার্তা পৌঁছ পৌঁছেছে কিন্তু তারা তো অভ্যস্ত হয়ে গেছে এরকম অভিযান চলে কিছুদিন পরে আবার স্বাস্থ্য অধিদপ্তর এবং সদস্যদের কিছু টাকা পয়সা দেয় তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আবার সে হাসপাতাল আগের মতোই চলে আপনি দেখেন এই এই দশ বছরের মধ্যে একটা এক্সাম্পল বের করেন যে হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়েছে সেই হাসপাতালগুলাতে যে হাসপাতাল সিলগালা করা হয়েছে সেই হাসপাতালগুলা খোলা হয়নি এরকম একটা এক্সাম্পল বের করি আমি মনে করি আশা করি আপনি পারবেন না কারণ যতগুলো হাসপাতাল সিলগালা করা হয়েছে সেই হাসপাতাল আবার কিন্তু কোনো না বৈধতা নিয়ে আবার 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 খুলেছে এবং তারা চিকিৎসা দিচ্ছে মানুষকে সেটা চিকিৎসাই হোক আর অপচিকিৎসাই হোক আমাদের শুরুতেই আসতে হবে যে কারা হাসপাতাল করতে পারবে কোন কাঠামোতে একটা বিল্ডিং এ কিভাবে একটা হাসপাতাল গড়ে উঠবে এই হাসপাতালের ব্যবস্থাপনা কি হবে কোন কোন ডাক্তার এখানে থাকবে যদিও এরকম একটা প্রেসক্রাইব ফর্মে দিতে হয় যে কোন কোন হাসপাতালে কারা কারা প্র্যাকটিস করে কারা কারা কনসালটেন্সি কনসালটেন্সি করে এরকম একটা প্রেসক্রাইব বিষয় স্বাস্থ্য অধিদপ্তরকে দিতে হয় কিন্তু যেগুলো যে সমস্ত কাগজপত্র সাবমিট করা হয় তার শতকরা আশি ভাগই হলো ভুয়া কাগজপত্র দেওয়া হয় আমরা যে আমরা যে স্বাস্থ্য অধিদপ্তরের অধিদপ্তরের চেঞ্জ করলাম আরও বেশ কিছু পদে চেঞ্জ করলাম তারপরে আপনারা যেই বেশ কিছু কেলেঙ্কারি বের হলো গাড়ি চালকের কয়েকশো কোটি টাকা সম্পদ এরপরে কি লাভ হলো সব কি ধামাচাপা পড়ে গেল লাভ হলো একজন পাল্টিয়ে আরেকজন পাল্টা আরেকজন বসালাম আমি কিন্তু টোটাল সিস্টেমটা আমি পাল্টাতে পারিনি আপনাকে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যের এই ব্যবস্থাপনা যদি আপনি দূর করতে হয় স্বাস্থ্য অধিদপ্তরে এ টু জেড সবাইকে চেঞ্জ করতে হবে সবাইকে চেঞ্জ না করলে আপনার এই সিন্ডিকেট ভাঙবে না একটা লোক এখানে বছরের পর বছর মানে বদলি যোগ্য না এরকম বহু পদে যারা চাকরি করে তারা তো এটাকে মনে করে তাদের ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে তারা আছে স্বাস্থ্যের মালিক মালিক তো একদিন হয় হয়নি আফজাল তো একদিন হয় নেই এরকম বহু মানুষ আছে স্বাস্থ্যের মিঠু একজন স্বাস্থ্য স্বাস্থ্য একজন কন্ট্রাক্টর ঢাকা শহরে একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা মেডিকেল কলেজ হাসপাতালের মালিক এবং সে সেটা শাস্ত্রে শুধু কন্ট্রাক্টারই করে এবং তার ভাস্তি রংপুর মেডিকেলটা নিজের নিয়ন্ত্রণ রাখতো রংপুর মেডিকেলের ডাইরেক্টর থেকে শুরু করে সব কিছু সেই সেই মহিলা সে বদ্ধ মহিলার কথায় চলতো তাকে বদলি করা হয়েছে বদলির পরে সে ওইখানে যায় নাই তার রুমটাও পর্যন্ত বসে বুঝিয়ে দেয় নাই পরে রংপুর মেডিকেল কর্তৃপক্ষ তাকে বদলি হয়ে গেছে অটো হয়ে গেছে সেই ভাবে তার ব্যবস্থাপনার ব্যবস্থা নিয়ে তার রুমটা তারা নিজেরা তালা খুলে دخوله নিয়েছে অতটুকু অধ্যুক্ত হলে এটা সম্ভব মানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে আসলে অনেক অনেক দূর যেতে হবে শাস্তrootDirpto আমি শুধু শাস্তের আমার মনে প্রত্যেকটা বিষয়ে একই অবস্থা আমাদের কিন্তু আমরা যদি শাস্তের কথাটাই বলি তাহলে অনেক দূর যেতে হবে জানি না এই অবস্থা কতটুকু এই অবস্থা কবে আসলে পরিবর্তন হবে দর্শক আমরা শুরুতেই বলেছিলাম যে আজকে ডিজিটাল সেন্টারের দশ বছর পূর্তি এবং এ উপলক্ষে আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন এ টু এর প্রোগ্রাম ম্যানেজার তাহিরুল তহরুল ইসলাম আজি জনাব আজি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি

আসলে ডিজিটাল সেন্টার শুরু যাত্রা শুরু করে দুই হাজার দশ সালের এগারোই নভেম্বর এবং তখন যেটা ডিজিটাল সেন্টারের মূল উদ্দেশ্য ছিল যে জনগণের আসলে সেবাটাকে পৌঁছিয়ে দেয় আমরা সবাই জানি আসলে আমাদের তৃণমূল পর্যায়ে যে মানুষ আছে তাদের কাছে আসলে এই যে ডিজিটাল সার্ভিস ডিজিটাল সেবাটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের হয়তো সে ধরনের সক্ষমতা নেই অনেকের হয়তো কানেকটিভিটি নেই অনেকের হয়তো ওই ধরনের ক্যাপাসিটি নেই এই মানুষগুলো যাতে ডিজিটাল সার্ভিস থেকে বঞ্চিত না হয় সেজন্য তাদের সহায়তাকারী হিসাবে আসলে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠিত করা হয় এবং এই দশ বছরে আমরা দেখেছি যেখানে আমরা শুরুতে গুটি কয়েক সার্ভিস নিয়ে শুরু করেছিলাম হাতে গোনা হয়তো জন্ম নিবন্ধন দেন পরীক্ষার রেজাল্ট দেন বিদেশে তাদের আত্মীয় স্বজনের সাথে অনলাইনে কথা বলা এরকম গুটি কয়েক সেবা দিয়ে আমরা শুরু করেছিলাম দুই সালে কিন্তু এই দশ বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন এটা আসলে সেই প্রান্তিক মানুষের সেবা গ্রহণের একটা প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সেটা শুধু আমি বলবো সরকারি সেবা না এখানে প্রায় এখন দুইশো সত্তরটি সরকারি এবং বেসরকারি সেবা পাওয়া যাচ্ছে এবং সরকারি সেবার পাশাপাশিও বেসরকারি সেবা বিশেষ করে এখন এটা গ্রামের মানুষের আর্থিক সেবা গ্রহণের একটা কেন্দ্রবিন্দু তার যে কোনো ধরনের আর্থিক সেবার জন্য সে এখনই ডিজিটাল সেন্টারে যাচ্ছে সরকারি সেবার জন্য যাচ্ছে ইভেন যে কোনো সামাজিক বা অন্য যে কোনো সমস্যাও তারা এখন ডিজিটাল সেন্টারের দ্বারস্থ হচ্ছে এবং সেখান থেকে তারা কানেক্টেড হচ্ছে শুধু ন্যাশনালি না ইন্টারন্যাশনালি তাদের সেই সমস্যাগুলো বা সেবাগুলো পাওয়ার ক্ষেত্রে এবং আগামী আগামীতে আমাদের যেটা পরিকল্পনা এখন আমরা যেটা বলি যে আমাদের প্রায় সাড়ে ছয় হাজার ডিজিটাল সেন্টার আছে সারা দেশে এবং আমরা একটা দেখেছি এটা এভারেজ হয়তো পাঁচ কিলোমিটারের মধ্যে মানুষ এই সেবাগুলো পাচ্ছে তো আমাদের ভবিষ্যতের টার্গেট হচ্ছে দুই হাজার তেইশ সালের মধ্যে আরো এই ডিজিটাল সেন্টারকে দশ হাজারে উন্নীত করা এবং সেবাকে দুই কিলোমিটারের মধ্যে নিয়ে আসা এটা এক নম্বর নম্বরটা এবং দুই নম্বর আমাদের যেটা উদ্দেশ্য প্রধানমন্ত্রী যেটা বলেন যে মানুষ সেবার দৌড়ায় যাবে না সেবা মানুষের মানুষের কাছে যাবে যাবে বা তো আমরা এই আগামী দুই তেইশ সালের মধ্যে আমাদের আর একটা ভিশন যেটা সেটা হচ্ছে যে সেবাকে কিভাবে ডিজিটাল সেন্টার থেকে তারা এই সেবার প্রতিনিধি হিসাবে সেবা সেটা কিভাবে মানুষের ঘরে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আপনাদের সাফল্য কামনা করছি এবং নিশ্চয়ই আশা করছি যে আগামী বছর বর্ষ আপনাদের সঙ্গে দেখা হবে এবং সেখানে আমরা হয়তো অগ্রগতিটা জানতে পারবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম তহরুল ইসলাম আজি সঙ্গে তিনি হচ্ছেন এ টু এর প্রোগ্রাম ম্যানেজার দর্শক একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আরও অনেকগুলো আলোচনা নিয়ে ফিরছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটলটাটা আজ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মঞ্জুর ইসলাম মঞ্জুর ভাই আমরা এবার একটু দুর্নীতি প্রসঙ্গে যাই যেটি প্রথম আলো বলছে দুর্নীতিতে বেশি গ্রেপ্তার সরকারি চাকরিজীবীরা গ্রেপ্তার ব্যক্তিদের বেশিরভাগই ছোট পদের জন আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতি কমাতে পারেনি বলে স্বীকার করেছেন দুর্নীতি দুদক চেয়ারম্যান এটার সঙ্গে আমি একটু যোগ করে দিতে চাচ্ছি অবশেষে পাঠানো হলো বাধ্যতামূলক ছুটিতে সুধাংশুর পেটে ডাক বিভাগ সরকারের অগ্রাধিকার প্রকল্প থেকে শত কোটি টাকা লোপাট ই ডাকঘর স্থাপনের নামে প্রতারণা জালিয়াতে অর্থ আত্মসাৎ যেটা প্রথম আলো বলছে সেটারই কিন্তু আমরা একটি প্রতিফলন দেখলাম এখানে যে শত কোটি মানে কয়েকশো কোটি টাকা উনি লোপাট করে করেছেন ওনাকে জেলে যেতে হচ্ছে না যেতে হচ্ছে বাধ্যতামূলক অবসরে যেখানে গিয়ে উনি হয়তো আমোদে থাকবেন কোনটা কি বলবেন আপনি আসলে বিষয়টা হলো যে আমি মনে করি যে তাকে আসলে বাঁচিয়ে দেওয়া হয়েছে তাকে দুর্নীতি থেকে দেওয়া হয়েছে তার টাকা দিতে হবে। আমরা তার অবসরে যাওয়ার খবরটা পেলাম কিন্তু তার যে দুর্নীতির প্রমাণ হয়েছে যে টাকা শত কোটি টাকার যে দুর্নীতি প্রমাণ হয়েছে এই টাকার হিসাব কে দিবে এই টাকা ফেরত দিবে কি না বা কোথায় আছে এই টাকা এই টাকা উদ্ধারের ব্যবস্থা কি এই বিষয়ে কোনো খবর কিন্তু আমরা পাইনি সরকারের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আশা করব যে অন্যরা যেভাবে টাকা ফেরত দেয় বা দেওয়ার সিস্টেম দুর্নীতি দুর্নীতি করলে জেলে যেতে হবে মামলা হবে এবং তার টাকা উদ্ধার হবে যদি আমার রাজনৈতিক নেতা আমি বলবো রাজনৈতিক নেতা সম্রাটের বেলায় যদি এটা হতে পারে যে সে কে শুনে ব্যবসা করছে দুর্নীতি করেছে টাকা পয়সা নিয়েছে টাকা পাচার করেছে এবং তাকে জেলে যেতে হয়েছে এবং আরো অনেকেরই দুর্নীতির কারণে জেলে যেতে হয়েছে সেটা যদি বাংলাদেশের প্র্যাকটিস হয় তবে প্র্যাকটিসের বাইরে বাবুকে শুধু অবসরে পাঠিয়ে দিয়ে একটি বিদায় দেওয়া এটা সচেতন মানুষ হিসাবে গ্রহণযোগ্য না কিন্তু আমার আপনি দেখবেন এমনও হইতে পারে যে সে তিনি অবসরে যাবেন তাকে হয়তো ডাক বিভাগ একটা সম্বর্ধনা একটা বিদায়ী অনুষ্ঠান করে হয়তো তাকে অবসরে পাঠাবেন ডাক বিভাগের পক্ষ থেকে অথবা তার ফলোয়ার যারা আছে তারা হয়তো তাকে একটা বিদায়ী অনুষ্ঠান করবেন বিদায় অনুষ্ঠানে একটা ফুল দিবেন শুভেচ্ছা জানাবেন তারপরে তাকে হয়তো অবসরে বাড়িবে এর আগেও কিন্তু আমরা দেখলাম যে বিরুদ্ধে যার বিরুদ্ধে সারা দেশে এত নিন্দার ঝড় উঠলো এবং সমালোচনার ঝড় উঠল উনি কিন্তু দুদকে গেলেন দুই দিন বা তিন দিন গিয়ে এবং বেরয়ে কিন্তু উনি ওনার লিখিত বিবৃতি দিলেন তাতে নিজেকে অত্যন্ত সৎ এবং যোগ্য হিসেবে জি জি এরপরে কিন্তু আমরা আর কিছু শুনি নাই এরপরে উনি মুক্তি অলমোস্ট মুক্ত হয়ে গেলেন মুক্ত হয়ে গেলেন এটা তাই ওই রকমই হলো এবং আমি জানি না যে এটা সুধাংশু বাবুর এত ক্ষমতা কিভাবে হলো যে তিনি অবসরে চলে গেলেন এবং সব কিছুর থেকে মুক্ত হয়ে গেলেন আমরা আশা করব সরকারের পক্ষ থেকে এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য বক্তব্য এবং কার্যক্রম থাকা যে বাবুর আসলে কি হবে আপনি একটা জিনিস দেখেন এর আগে কিন্তু পিকে হালদার কে হালদারও এরকম একজন মানুষ যিনি আদালতে বলেছিলেন যে তিনি দেশে আসবেন দেশে নিরাপদে আসবেন তাকে কোনো কেউ গ্রেপ্তার করতে পারবে না নিরাপদে আসবেন নিরাপদে এসে তিনি তার হিসাব হিসাব যা আছে টাকা পয়সা যে যা পাবে সেটা দিয়ে দিবেন কিন্তু কতটা কতটা মানে বাংলাদেশের অবস্থাটা কতটা দৈন দশার মধ্যে পড়ে গেলে আদালত পর্যন্ত এরকম একটা আবেদন করার সাহস পায় আজকে আজকে সুদাংশ বাবু কিন্তু একই অবস্থা তাকে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে বাঁচিয়ে দেওয়া বাঁচিয়ে দিলাম যে আপনি সুদাংশবাবুর আপনি যে কাজটা করেছেন ভালো করেছেন আপাতত মানে আমরা যদি সাধারণ মানুষ হিসেবে মিনি এইভাবে মিনিং করি যে বাবু আপনি 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 অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন 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 ভালো যা টাকা লুট সেটা আপনি অত্যন্ত দক্ষতার সাথে করেছেন আপাতত আপনি অবসরে যান সে টাকা পয়সা যা লুট করেছেন সেটা নিয়ে আপনি ভোগ বিলাসে সারাটা জীবন থাকেন এখন আর আপনার চাকরি করার দরকার নেই আপনার যা ইনকাম করার চলাফেরার জন্য যে টাকা দরকার জীবনযাপনের জন্য যে টাকা দরকার এটা আপনার অর্জিত হয়ে গেছে আপনাকে ধন্যবাদ এরকম বলে হয়তো সুধাংশু বাবুকে বাড়িতে পাঠিয়ে দেওয়া নতুন নতুন একজন আসবেন এবং তিনি হয়তো একই কাজ করবেন যে তিনি এসে বলবেন যে সুধাংশু বাবুর দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি এটা বলে তিনি তার চেয়ারে বসে যান জি অথবা সুধাংশু বাবু কিছু করলে আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব কঠোর হুঁশিয়ারি কঠোর ব্যবস্থা কঠোর কাউকে ছাড়া হবে না ইত্যাদি জাতীয় আর কি যা আমরা সবসময় শুনি কালেরকণ্ঠার ব্যাক পেজ আছে নিউজটি এমপির শালিকার পাঁচশো কোটি টাকা মানে এখন আর কোটি টাকা এগুলো আমাদের গায়ে লাগে না হাজার কোটি না হলে একশো আটচল্লিশ কোটি টাকা পাচারের দেয় পাপুলের স্ত্রী সন্তান দুদকের অনুমোদন শ্যালিকার অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা এটা তো শ্যালিকার অ্যাকাউন্টে পাঁচশো কোটি থাকা অবাস্তব কিছু না কিন্তু আমরা এই এই টাকাগুলো তো শেলিকার অ্যাকাউন্টে থাকে বাংলাদেশের বহু অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আছে যেটা আমার নামে অ্যাকাউন্ট কিন্তু স্বাক্ষরটা আপনার আমার নামে অ্যাকাউন্ট আমার নামে আমার ছবি আমার আইডি সবই আমার কিন্তু স্বাক্ষরটা আপনার এরকম অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশে বহু আছে এবং অ্যাকাউন্টে থাকবে শালার অ্যাকাউন্টে থাকবে দুর্ভাগ্য হলো আপনি দেখেন যে কোনো ভাইয়ের অ্যাকাউন্টে কিন্তু নাই বোনের অ্যাকাউন্টে নাই শালিকার অ্যাকাউন্টে থাকবে শালার অ্যাকাউন্টে থাকবে ভাইরার অ্যাকাউন্টে থাকবে এরকম বহু রকম কিছু আছে এটা অ্যাকাউন্ট এটা বাংলাদেশে নতুন ঘোষণা না কিন্তু আপনি পাপুলের যে পরিমাণ টাকা সেই পরিমাণ টাকার তুলনায় সে পাঁচশো কোটি টাকা শালিকার অ্যাকাউন্টে এটা এক জায়গায় একটা টাকা রেখেছে রাখা দরকার ব্যাংকে টাকাটা রাখা দরকার ঘরে টাকাটা রাখা যাচ্ছে না সে কারণে কোথাও না কোথাও টাকাটা রাখতে হবে তার অ্যাকাউন্টে টাকাটা রাখলে অথবা তার ওয়াইফের অ্যাকাউন্টে টাকাটা রাখলে টাকার পরিমাণটা অন্যরকম দেখা যাবে সে কারণে অন্য একটা জায়গায় টাকাটা রেখে দেওয়া হয় আমরা শেষ মিনিটে দাঁড়িয়ে আছি একটু আগে আপনি যে কথাটা বললেন যে নাম নাম ঠিক থাকবে ছবি ঠিক থাকবে কিন্তু স্বাক্ষরটা হবে প্রকৃত যার টাকা তার মানে উনি নিজের স্বাক্ষর দিয়ে সেটা তুলবেন তো এইটা কি আপনার কি মনে হয় যে যে ব্যাংকগুলোতে রাখা হচ্ছে টাকাটা সেই ব্যাংক কর্তৃপক্ষ জানেন না ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চয়ই জানেন কারণ ক্লায়েন্ট যদি বড় হয় তার লেনদেনের পরিমাণ যদি বড় হয় ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনার মধ্যে অবশ্যই এটা অলিখিত ভাবে অথবা ব্যক্তিগত ভাবে ম্যানেজার ওই ব্রাঞ্চের ম্যানেজার অবশ্যই জানবেন অথবা জানেন আর স্বাক্ষর তো আপনি ভেরিফাই করেন আপনি যেটা দিবেন সেটাই এটা তো এটা তো ভেরিফাই করার ব্যাংক ম্যানেজাররা অনেক সময় বা যিনি অ্যাকাউন্টটা খোলেন তারও কিন্তু অনেক সময় বুজার উপায় নাই যে স্বাক্ষরটা কার আপনার সামনেই ব্যাংক ম্যানেজারের সামনেই আমি স্বাক্ষরটা দিলাম যেই স্বাক্ষরে আমি অ্যাকাউন্ট ওপেন করতে চাই নামটা আমার ছবিটা আমার আইডি কার্ড আমার যত কিছু আছে সব আমার কিন্তু স্বাক্ষরটা করতেছেন আপনি স্বাক্ষরটা তাদের সামনেই করতেছেন জি অসুবিধা বোঝা গেল এটা একটা আসলে দুর্নীতির আরেকটা নতুন চিত্র একটা রাখার আমার কাছে এটা খুবই একটা নতুন একটি কৌশল বলে মনে হলো পুরনো কৌশল কিন্তু সাধারণ মানুষ যাদের একটু কম বুঝি তাদের কাছে আসলে এটি একটি নতুন একটি কৌশল বলে মনে হলো যাই হোক জানি না আসলে এইগুলি থেকে আমাদের মুক্তি কত দূর কিন্তু বহুদূর এতটুকু অন্তত অনুমান করতে পারি জি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে পেলাম ভবিষ্যতে নিশ্চয়ই আবার আপনার সঙ্গে দেখা হবে কথা হবে ধন্যবাদ আপনাকে দর্শক নিটল টাটা আজপত্রিকা অনুষ্ঠানটি এখানেই শেষ করছে অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা পনেরো মিনিটে শুক্রবার সকাল দশটা দশ মিনিটে দেখতে পান দেখার আমন্ত্রণ রইল করোনা কালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর আর সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে